নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মলা শুটকি বা মৌরলা শুটকির রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি নিয়ে নিয়েছি 50 গ্রামের মতো শুটকি মাছ। মাছটাকে আধ ঘন্টা মতো ঠান্ডা জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর নুন, হলুদ এবং একটা পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছটা খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। মাছ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার মাছটা তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি কালো জিরে, 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী। এবার আমি দিয়ে দিচ্ছি সরু সরু করে কাটা আলু। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলুটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাও আলুর সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2টো পাকা টমেটো। আলু পেঁয়াজ আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটাও আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে মিনিট 5 হতে দেব। আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সরু করে কাটা বেগুন। বেগুনটাও একইভাবে আমি কষিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ কষাতে কষাতেই আলু, বেগুন, পেঁয়াজ কলি প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই খুবই কম জল দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে হতে দিলাম। নেড়েচেড়ে দেখে নিচ্ছি ঠিক কি পর্যায়ে রয়েছে। সবজি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো সবজির সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা। ঢাকা দিয়ে আবারও হতে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তবে যে কোনো রান্নাতেই নুন মিষ্টির ব্যালেন্সটা থাকলে যে কোনো রান্নাই কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। রান্না কিন্তু প্রায় আমার হয়েই এসেছে। নেড়েচেড়ে যে ঝোলটা রয়েছে সেটা আমি একদম শুকিয়ে নেব। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম সামান্য নুন। নুন ঝাল অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী। একবার হলেও এইভাবে শুটকি মাছ খেয়ে দেখবেন। যারা গন্ধের জন্যে খেতে চান না, তারাও কিন্তু আঙ্গুল চেটে খাবেন। তৈরি হয়ে গেল মলা শুটকি বা মৌরলা শুটকি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর যদি আমাকে ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে দিতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।